গুড আফটারনুন। প্রতিদিন আসি তোমাদের সাথে সকাল বেলা দেখা করতে, আজকে চলে এসেছি দুপুর বেলা। আর আজকে কিন্তু আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে জলপাই। আমার তো এখনই জিভে জল আসছে। আজকে আমি জলপাই খাবো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে জলপাইটা খাই। আমি আজকে কোথাও কিন্তু বসছি না, আমি রোদ্দুরের সময়। আর আজকে আমি প্রথম গায়ে সোয়েটার পরেছি। তোমরা এর আগে আমি যে ভিডিওটা করছিলাম ওটাতে হয়তো দেখেছো, জানি না এই ভিডিওটা আগে কি পরে কখন ছাড়বো। আর আজকে আমি এরকম ঘুরে ঘুরে জলপাই খাবো। এই দেখো, এই নিলাম, এই দিলাম, এই যে নুন, ঝাল, একটু ভাজা মশলা মাখিয়ে নিয়েছি। কার কার খেতে ইচ্ছা করছে বলো, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি একটা টাইমে কিন্তু খুব টক খেতাম, এখন একটু কমে গেছে, কিন্তু টক খেতে আমি খুব ভালোবাসি। আমি কিন্তু ছাদে একা নেই, দেখো কে আছে, আরশি আছে, মাম আছে। ওরা মানে মাম বললো খাবে না, ঠিক আছে আমিই খাচ্ছি। একদিন তেঁতুল খাবো, তেঁতুল। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে ভালোবাসো, মানে টক খেতে কে কে ভালোবাসো। বলো কার কার খেতে ইচ্ছা করছে বলো। আমার যদি একজন ক্যামেরা ধরার কেউ থাকতো না, ভালোভাবে আমি ভিডিওটা করতে পারতাম, কিন্তু কেউ তো নেই, সেই জন্য আমি এইভাবে করছি। এই যে দেখো, একটা খাওয়া গেছে, এবার আমি খাবো আর একটা। দাঁড়াও দেখি মাম একটু ক্যামেরাটা ধরে দেয় কিনা। দেখো আমার একটা আমরা খাওয়া গেল, এখন আর একটা খাবো। কি হয়েছে? দাঁড়াও আমি একটু আমড়াটা খেয়ে নি, আমরা নাকি যেন জল পাই। দেখো এইটাকে এইভাবে দেব, দাঁড়াও একটু কামড়ে নি। ভালোভাবে এটা নুন মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখো হাসি খাবি একটু, তোমরা কে কে আমার মধ্যে জলপাই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে। আমি শুধু জলপাই না, আমি যে কোনো টক খেতে আমি খুব ভালোবাসি। আর এরকম ভাবে খেতে বেশ ভালো লাগছে, কি সুন্দর দেখেছো, এই পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আমাকে এখন ক্যামেরাটা মানে মোবাইলটা ধরে দিয়েছে মাম, আমি জানি না মামের জিভে জল আসছে কিনা। আমার চেবানো দেখে জল এলে কিছু করার নেই, আমি মামকে বলেছিলাম খেতে, কিন্তু মাম বললো আমি খাবো না। আসলে আমার মতো পাগল কজন আছে বলো। এটাই হচ্ছে শীতকাল, রোদ্দুরে এইভাবে টক খেতে হয় ছাদে বসে। আমি যদিও বসে খাচ্ছি না, আর এখনো কিন্তু ভাত টাত খাওয়া হয়নি, আমি এটা নিয়েই খাচ্ছি।
মাম তো খেতে ইচ্ছা করছে। আগে আমরাটা একটু টকটা কম ছিল, আমরাটা না আমরা না জলপাই, ভুলভাল বলছি, জলপাইটা হচ্ছে এটা বেশ একটু কাঁচা আছে, দেখো এটা বেশ একটু কাঁচা আছে, আর এটা ভীষণ টগো আছে, এই দেখো কাঁচা। আসি দেখ আইসক্রিম খাচ্ছি। মাম পুরোটা ক্যামেরাটা ধরতে পারলো না, কারণ আমাদের আশি বুড়ি একটু ডাকছে মামকে। যাই হোক এখন আমিই খাচ্ছি, এটা শেষ করি। দেখো আর এই যে এইটুখানি আছে কিন্তু, এটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, না আর ডিজাইন করে খাওয়া যাবে না, বোটাটাকে ফেলেই দিই। বাবা দেখ এটা কি টক, এই দুটো আমি খেয়েছি ঠিক আছে, আর আমি এখন খাচ্ছি না, আরো হয়তো দুটো তিনটা খেতে পারতাম কিন্তু আর খাচ্ছি না, তার কারণ ভাত খেতে হবে সেই জন্য খাচ্ছি না। আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগের সাথে, টাটা। আজকে আমার জলপাই খাওয়া দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।